Assalamu alaikum everyone, welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অলরেডি মোটে ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি বাজার থেকে শুরু করতেছি। তো সকালবেলা বাজার নিয়ে আসছে আমার হাজবেন্ড, কি নিয়ে আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন। তো এখানে নিয়ে আসছে রুই মাছ, একটা বড় রুই মাছ। এটা একদম কেটে এনেছে আর একদম ফ্রেশই ছিল, ভালো ছিল। তো এটা আজকে রান্না করব, কিছু মাছ আর কি রান্না করব। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি রুই মাছটা বের করে নিলাম, এটা ওয়াশ করতে হবে। আর এখানে রুই মাছের সাথে আজকে রুই মাছ রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। তো বেগুন আর টমেটো দিয়ে ঝোলঝোল করে রান্না করব। তো এটাই খেতে চেয়েছে। আমার কাছে আসলে রুই মাছ ভুনা অথবা আলু দিয়ে টমেটো দিয়ে খেতেই ভালো লাগে বেশিরভাগ সময়। তো আমার শ্বশুর আবার বেগুন দিয়ে খাবে, সেজন্য এটা বেগুন দিয়ে রান্না করব। আর এখানে খাওয়ার জন্য মানে নাস্তার জন্য নিয়েছি আজকে রং চা খাবো। রং চার জন্য তেজপাতা এবং আস্ত গরম মশলা দিয়ে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে সাহিরের জন্য নুডলস রান্না করেছি, আমরাও খাবো। আর এখানে মাছটা আমি এখন ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে নাস্তাটা করে তারপর রান্নাটা করব। আর মাছটা মাছ ভালো মতো ওয়াশ করে নিতে হবে, ওনারা যতই কেটে দেখ মাছের মধ্যে কিন্তু আঁশ থাকেই। তো এখন মাছটা ভালো মতো ক্লিন করে নেওয়ার আগে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে মাছের ভেতরে আঁশ থাকলে সেটা নরম হয়ে যায়। এইখানে নাস্তা করে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দিব। রান্না করার জন্য এখানে কিছু মাছ আমি নিয়েছি আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার খাওয়া হবে। তো রুই মাছটা আসলে দেখা যায় যে আমাদের বাসায় এতটাও খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। আর আমাদের বাসায় দেখা যায় যে ছোট মাছই বেশি খাওয়া হয়, চিংড়ি মাছ এবং ছোট যেই মাছ থাকে সেগুলোই বেশি খাওয়া হয়, সেগুলোই পছন্দ করে। আর বড় মাছের মধ্যে খেলে রুই মাছ, ইলিশ মাছ এগুলো আর কি। তো এখন মাছ আমি নিয়েছি, সেটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো মেখে তারপরে এটা এখন ভেজে নিব, ভেজে হালকা ভেজে নিব আর কি। বেশি ভাজলে মাছ আর কি ভালো লাগে না তরকারি রান্নার ক্ষেত্রে। আর যদি মাছ ভাজা খাওয়া হয় সেই জন্য একটু ভালো করে ভেজে নিলেই হয়। তো আমি মাছগুলো ভেজে নিব, তারপরে তরকারিটা রান্না করব। এইখানে আমি তরকারিটা রান্নার জন্য আলাদা কড়াই নিয়েছি, মাছের তেলটাই দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি একটু ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন আমি মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিব। রান্নাটা খুবই সিম্পল। আর বড় মাছের জন্য অনেকে রসুন বাটা বা আদা বাটা খায়, তো আমাদের বাসায় তেমন খাওয়া হয় না, সেই জন্য আর আমি দেইও না। তো এখানে মশলাটা দিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা এবং ওয়াশ করে রাখা বেগুন দিয়ে দিব, দিয়ে ভালো মতো বেগুনের সাথে মশলাটা আমি কষিয়ে নিব। আর একটা বড় সাইজের টমেটো আমি রেখেছি তরকারিতে দেওয়ার জন্য, গতকালে রান্না করা ডাল ছিল, তারপর আবার এমনিতেও তরকারি ছিল আগে, সেই জন্য আর আজকে বেশি কিছু রান্না করব না। অন্য চুলায় আবার মিষ্টি কুমড়ার খাট্টা বসিয়েছি। তো মিষ্টি কুমড়ার খাট্টা রান্না করছি অন্য চুলায়। আর এখানে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে এরপর আমি এই যে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং কষানো ঠিকমতো হয়ে যাবে, ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দিব। তো কয়েকদিন ধরে বাইরে বের হওয়া হচ্ছে না, আজকে একটু বাইরে বের হব। তো এমনিতেই বিকালবেলা একটু সাহিরকে নিয়ে ঘুরে আসব। তো দেখি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেগুনের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি
ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইখানে এই যে বেগুন দিয়ে এটা রান্না করব, অলমোস্ট কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে কেটে রাখা একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর মধ্যেও কিন্তু পানি থাকে, তো এই পানিটা শুকানোর জন্য ভালো মতো কষিয়ে নিলেই পানিটা শুকিয়ে যায়। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। অনেকে বেগুনটা ভেজে তারপরে তরকারিতে দেয়, অনেকে আর কি তরকারি এভাবে বেগুন আলু বা টমেটো যাই দেয় না কেন ভেজে দেয়। আমিও চেয়েছিলাম বাট সময় হয়নি, সেজন্য আর আজকে ভাজিনি, ডাইরেক্ট একদম কষিয়ে রান্না করে ফেলেছি। এই যে রুই মাছ রান্না করা হয়ে গিয়েছে, তো এই তরকারিটা ভালোই হয়েছে। আর রুই মাছের তরকারি পরবর্তীতে মানে বাসি হলে পরদিন এটা ভালো লাগে, এমনিতেও ভালো লাগবে কারণ মাছটা কিন্তু আমি কম ভেজেছি। তো এখানে রান্নাটা কমপ্লিট করে আবার বিকালবেলা আমরা বের হয়েছি। এখানে এটা দেখতে পেলাম যে একটা নতুন রেস্টুরেন্ট মানে ফাস্টফুডের দোকান করেছে, তো আমার কাছে ভালোই লেগেছে, বসেও খাওয়া যায়, আবার এইভাবে নিচুতেও ওনারা বসার মতো জায়গা করেছে, আমার কাছে সিস্টেমটা ভালো লেগেছে। তো বললাম যে চলো যাই একটু ঘুরে আসি। তো এখানে সাহিরের বাবা আর সাহির বসেছে আর আমি এই পাশে বসেছি, তো ওনাদেরকে আমরা আর কি দেখার জন্য ঘোরার জন্য গিয়েছিলাম। তো অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাইটা এতটাও ভালো লাগেনি, তারপরেও মোটামুটি হয়েছে। আর অর্ডার করা হয়েছিল লুচি আর মুরগির মাংস এর সাথে, তো আমি বেশি খাইনি কারণ আমি ভাত খেয়ে গিয়েছিলাম। আর দেখতে দেখতে এই যে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন আমরা বাসায় ব্যাক করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।